নমস্কার, হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা আসছি বিস্তারিত খবরে। বিজেপির সাংগঠনিক সভাপতির গাড়ি ভাঙচুর ও তার উপর হামলার প্রতিবাদে চুঁচুড়া ঘড়ির মোড় অবরোধ করে রাখলো বিজেপি চুঁচুড়া মণ্ডলের পক্ষ থেকে। বিজেপি চুঁচুড়া মণ্ডলের পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয় চুঁচুড়ার ঘড়ির মোড়ে 17 জানুয়ারি সকালে। কিছু দুষ্কৃতীর হাতে প্রহৃত হন বিজেপির হুগলি জেলার সভাপতি সুবীর নাগ। তারই প্রতিবাদে এই অবরোধ, বেশ কিছুক্ষণ চলে এই অবরোধ। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধে স্থানীয় মানুষ থেকে স্কুলের ছেলেমেয়েরা, শিক্ষক শিক্ষিকারা ও নিত্যযাত্রীরা বিপাকে পড়ে যান। অবরোধ প্রসঙ্গে রাম ব্যানার্জি জানান, গতকাল আমাদের জেলা সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় সুবীর নাগ মহাশয় একটি দলীয় কার্যে আমাদের আগনাতে এসেছিল, আগনাতে গেছিল। কিন্তু সেখানে পরিকল্পিতভাবে তৃণমূলের কিছু দুষ্কৃতি এবং হালবাত বাহিনী তারা সুবীর নাগের ওপর চড়াও হয়। তারা চড়াও হয়ে সুবীর নাগের গাড়িতে ভাঙচুর চালায়। শুধু ভাঙচুরেই বিরত হয়নি, তারা সুবীর নাগের ওপর এলো পাতারিভাবে লাঠি রড দিয়ে মারতে পারে, মারতে থাকে। সুবীর নাগ পালাতে গেলে, সরে গেলে সেখানে আবার ওখানে যে আমাদের দলীয় সমর্থক ছিল তাদের ওপরেও চড়াই হয়। সুবীর নাগ এমন অবস্থায় ওখানকার পরিচিতরা সুবীর নাগকে আলাদাভাবে করে দেয়। কিন্তু শুধু সুবীর নাগের ক্ষেত্রে নয়, আজকে জেলা রাজ্যের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা অঞ্চলে শুধু বিজেপি করার অপরাধে সাধারণ মানুষকে, যারা সমর্থক তাদেরকেও হেনস্থা করা হচ্ছে। দলীয় কর্মী থেকে কার্যকর্তাদের তো অন্যরকমভাবে তারা ব্যবস্থা রেখেছে, তাদেরকে মারা হচ্ছে, হাসপাতালে ভর্তি করা হচ্ছে। শুধু তাই নয়, তাদের বিভিন্ন কেস দিয়ে তাদেরকে দীর্ঘদিন অনির্দিষ্টকালের জন্য জেলে ভরার ব্যবস্থা করে রয়েছে। এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে মানুষ আজকে শাসক দলের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করতে পারবে না। এখানে রাজনৈতিক সৌজন্যতা হারিয়েছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন আপনারা দেখতে পারবেন না। যেখানেই যে মুহূর্তে ওদের বিরুদ্ধ করা হবে, অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে কেউ কণ্ঠ নেই, তাকে কণ্ঠকে বন্ধ করার জন্য যা যা রয়েছে। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। 12 নম্বর ওয়ার্ড থেকে এক মিছিল করা হলো আগামী 19 জানুয়ারি ব্রিগেডকে কেন্দ্র করে। 19 জানুয়ারি ব্রিগেডকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের 12 নম্বর ওয়ার্ডের থেকে এক মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডের সভাপতি অরূপ ব্যানার্জি, যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ দাস। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। হুগলি জেলার সভাপতি সুবীর নাগের উপর হামলার প্রতিবাদে ভদ্রেশ্বরের মেন রোড অবরোধ করে রাখা হলো 17 জানুয়ারি বিজেপির পক্ষ থেকে। 17 জানুয়ারি সকালে ভদ্রেশ্বর জিটি রোড অবরোধ কর্মসূচি পালন করে বিজেপির হুগলি জেলা মণ্ডলের পক্ষ থেকে। প্রায় বেশ কিছুক্ষণ এই অবরোধ কর্মসূচি চলে। এরপর ভদ্রেশ্বর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এর ফলে জিটি রোডে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বহু সাধারণ মানুষ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক ও শিক্ষিকারা। মাননীয় আমাদের হুগলি জেলা বিজেপির সভাপতি সুবীর নাগ মহাশয়ের উপরে বিগত দিন কলবাতে
যে ওনারা ওখানে জমায়েত হয়েছিলেন তৃণমূল দুষ্কৃতীদের যে অপকীর্তি তার প্রতিবাদে কোলবার ওখানে গ্রাম পঞ্চায়েতের অফিস সেখানে ঘেরাও করা হয়েছিল। সেখানে আমাদের এক যুব নেতাকে তারা আগেই মেরেছে, তার প্রতিবাদে আমাদের জেলা সভাপতি কোলবায় গিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে এই তৃণমূল দুষ্কৃতীদের অন্যায় এবং অকথ্য অত্যাচারের শিকার হন এবং তার গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়, তার উপরে তার সহ 15 জনের উপরে সহকর্মীদের উপরে হামলা করা হয়। তার প্রতিবাদে আমরা আজকে ভদ্রেশ্বর গেট বাজারে এইটা করছি এবং এর জন্য জনগণের যদি অসুবিধা হয় তার জন্য আমরা আমাদের চলছে যতক্ষণে প্রশাসন আমাদের কাছে এসে উপস্থিত হয় কারণ জানতে চায় ততক্ষণ আমাদের অবরোধ চলছে আর চলবে। প্রবীর বসু, রিপোর্ট হুগলি ইনফো। আগামী 19 জানুয়ারি ব্রিগেডের প্রস্তুতি মিছিল হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার নেতৃত্বে। আগামী 19 জানুয়ারি ব্রিগেডের সমর্থনে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে 1-30 নম্বর ওয়ার্ড নিয়ে এক মহা মিছিল হয়ে গেল। এই মিছিলে 1-30 নম্বর ওয়ার্ডের সকল কাউন্সিলর ও তৃণমূলের কর্মীবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিছিল প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি বলেন, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের সর্বত্র হুগলি চুঁচুড়া পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল বেরোচ্ছে। এই মিছিলের একটাই আওয়াজ, সেটা হচ্ছে 19 জানুয়ারি কলকাতায় যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশ সফল করতে হবে, সেই আবেদন নিয়ে আজকে আমাদের মিছিল। আমরা এই মুহূর্তে 29 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, এখান থেকে মিছিল বেরোচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে মিছিল চলছে এবং সমস্ত কাউন্সিলররা যার যার ওয়ার্ডে সেই সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন বিভিন্ন মিছিলে। এইভাবে আমরা গত কয়েক মাস ধরে প্রচার চালিয়েছি, আজকে আমাদের এই মিছিলের মাধ্যমে ওয়ার্ডের সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি, কেন্দ্রে যে প্রচুর শক্তি যারা ক্ষমতায় রয়েছে, যারা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, বেঁচে থাকাই এখন দায় আজকে বিজেপির এই কেন্দ্রীয় সরকারের আমলে। সেই অবস্থায় মানুষের একটাই আওয়াজ, একটাই প্রতিবাদ, সেটা হচ্ছে যে 2019 বিজেপি ফিনিশ, সেই দাবিকে সামনে রেখে আমাদের এই মিছিল আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। পথ অবরোধ ও মিছিল হয়ে গেল বিজেপির পান্ডুয়া ও গ্রাম বৈঁচি মণ্ডলের পক্ষ থেকে হুগলি জেলার বিজেপির সাংগঠনিক সভাপতিকে প্রহৃত করার প্রতিবাদে। হুগলি জেলার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগ 16 জানুয়ারি দলীয় কাজে আদ্রাতে যাওয়ার সময় কিছু দুষ্কৃতীর হাতে প্রহৃত হন। এই প্রহৃত হওয়ার প্রতিবাদে এবং তার গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে জেলার বিভিন্ন দলগুলির মতন গ্রাম বৈচি ও পান্ডুয়া মণ্ডল সরব হয়ে ওঠেন এবং মিছিল করেন ও পথ অবরোধ করেন, যাতে পুনরায় ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। বারবার একই ঘটনার প্রতিবাদে 17 জানুয়ারি তাদের এই প্রতিবাদ বলে জানা হুগলি জেলা সভাপতি সুবিন্দরের উপর হামলা হলো কেন তৃণমূল জবাবদার। গতকাল আবার নতুন করে তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হলেন হুগলি সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শ্রী সুবীর নাগ মহাশয়। স্বাভাবিকভাবেই চতুর্দিকে দুর্নীতি, আকনা গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদ করা হয়েছিল, সেই প্রতিবাদের ফলস্বরূপ আক্রান্ত হতে হলো আমাদের সভাপতিকে। শুধু আক্রান্ত হওয়া নয়, দিনের পর দিন একইভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেন্দ্রীয় সরকারের টাকাকে তছরূপ করা হচ্ছে আর সেই তছরূপের প্রতিবাদ করলেই আক্রান্ত হতে হচ্ছে। স্বাভাবিকভাবেই মাননীয় সভাপতি হুগলি সাংগঠনিক জেলার সুবীর নাগ মহাশয় তার প্রতিবাদ করেছিলেন, শান্তিপূর্ণ আলোচনা প্রার্থনা করেছিলেন, কিন্তু সেই আলোচনায় কান না দিয়ে তৃণমূল আশ্রিত আমাদের গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনী এসে তার উপর আক্রমণ করে তার গাড়ি ভাঙচুর করা হয়, তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। এর তীব্র প্রতিবাদ করছে এবং প্রতিবাদ চলবে আমাদের, আমরা রাস্তায় আছি, তৃণমূল হুঁশিয়ার। সুমন চক্রবর্তী, রিপোর্ট, হুগলি ইনফো। তৃণমূল কংগ্রেসের 26 নম্বর ওয়ার্ডের পরিচালনায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল।
হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এক 11তম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান হয়ে গেল। শিবিরে উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, ওয়ার্ড কাউন্সিলর জয়িতা অধিকারী, প্রাক্তন জেলা জজ অনন্ত ব্যানার্জি, বিশিষ্ট নেতৃত্বরা। স্বেচ্ছায় রক্তদান প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী জানান, 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যালয় প্রবাস ভবনের 11তম বার্ষিক রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আজকে আমাদের এখানে প্রায় 100 জন রক্তদান করবেন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাননীয় বিধায়ক অসিত মজুমদার, উপস্থিত হয়েছিলেন মাননীয় সাংসদ রাজনীতি নাথ, উপস্থিত হয়েছিলেন মাননীয় পৌরপ্রধান চুচুড়া পৌরসভা গৌরীকান্ত মুখার্জি এবং প্রাক্তন বিচারপতি মাননীয় অনন্ত কুমার ব্যানার্জি, বহু কাউন্সিলর এবং সিআইসি সদস্য। আমি সকলের কাছে উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন। রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসব বিরতির পর আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু। অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু। অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ফিরে এলাম বিরতির পর। স্বামীজির জন্মদিবস ও যুব সপ্তাহ উপলক্ষে বলাগড় বিজয়কৃষ্ণ কলেজের আলপনা ও ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। স্বামীজির জন্মদিবস ও যুব সপ্তাহ পালন উপলক্ষে বলাগড় বিকে কলেজে মেয়েদের ফুটবল ও আলপনা প্রতিযোগিতা হয়ে গেল। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর প্রতাপ ব্যানার্জি, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীরা। যুব সপ্তাহের চতুর্থ দিনেও ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল প্রবল। জগবন্ধু মহান্তি, রিপোর্ট, হুগলি ইনফো। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানানো হলো দেবানন্দপুর শরৎ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 81তম প্রয়াণ দিবস পালন করলেন শ্রদ্ধার সঙ্গে দেবানন্দপুর শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার। বৃহস্পতিবার প্রয়াণ দিবস পালন উপলক্ষে পাঠাগারে নানান কর্মসূচি গ্রহণ করে। শরৎচন্দ্র স্মৃতি মন্দির প্রাঙ্গণে শরৎ প্রতিকৃতিতে মাল্যদান করলেন উপপ্রধান শ্যামল চক্রবর্তী, সমাজসেবী সুবোধ ঘোষ, সভাপতি রঞ্জিত চ্যাটার্জি, সম্পাদক জয়ন্ত দাস সহ বিশিষ্টজনেরা। শরৎচন্দ্রের সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা করেন গল্পকার মানস সরকার। আমার মনে হয় যারা শরৎচন্দ্র একটু উল্টে পাল্টে দেখেছেন বা শরৎচন্দ্র যারা একটু একেবারেই পড়েননি, তাদের সবার জন্য আমি প্রথমে একটা কথা আপনাদের বলি। এখন আজকে যারা আজকের জেড জেনারেশন, আজকের যারা ওয়াই জেনারেশন, তারা এই প্রশ্নটা আমাদের সামনে তোলাটা বিচিত্র কিছু নয় যে প্রায় 19 বছর পরে তার মৃত্যু দিবস ও মৃত্যুর পূর্তিও প্রায় 100 বছর হয়ে যাবে, তাকে কেন উল্টে পাল্টে দেখব। ভাষা অবশ্যই একটা কারণ, যেমনটা বললাম। আমি মূলত এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলতে চাই। দ্বিতীয় কারণ যেটা আমার মনে হয়েছে যে শরৎচন্দ্র আজও ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ ধরার দরকার। দেখুন, চারদিকে তাকিয়ে দেখবেন আজকে যৌথ পরিবার বারবার ভেঙে যাচ্ছে। আমার মনে হয় শরৎচন্দ্রের মামলার ফলের মতো গল্প যদি পড়ি আমরা, নিষ্কৃতির মতো যদি বড় গল্প শরৎচন্দ্রের পড়ি, যৌথ পরিবার আমাদের ভারতীয় তথা বাংলা সংস্কৃতির ক্ষেত্রে কতটা প্রয়োজন, আমার মনে হয় তিনি অত্যন্ত সহজ ভাষায় চোখে আঙুল দিয়ে দেখান। এদিন এলাকার কৃতি ছাত্রছাত্রীদের অমিত কুমার নাহা স্মৃতি সংবর্ধনা দেয়া হয়। পাঠাগারের সর্বোচ্চ পুস্তক আদান প্রদানকারী দেবব্রত চট্টোপাধ্যায়কেও অমিত কুমার নাহা স্মৃতি সংবর্ধনা দেয়া হয়। দেবব্রত চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানান, আমার প্রচন্ডই ভালো লাগছে
এবং আমি একটা ব্যস্ত চাকরির মধ্যে দিয়ে গিয়েও আমি যে প্রাইজটা পেয়েছি এর জন্যে এর অনুভূতিটা আমার কাছে বিশাল। এবং আমি এবারে শুধু পেয়েছি সেটা নয়, আমি পরপর তিনবার সেরা পাঠক হিসাবে সম্মানিত হয়েছি এবং এখানে সর্বোচ্চ বই পড়ার যে প্রাইজগুলো সেগুলো আমি বছর তিন বছর ধরে আমি নিয়ে যাচ্ছি। আমার সবাইকে আমার বিনীত অনুরোধ যে আরও ভালোভাবে অনেকে যেন এসে এই বই পড়ার পাঠকের ইয়েতে যেন আরও পড়তে পারে বা পড়বার জন্যে যেন তাদের মানসিকতাটাকে সেভাবে তৈরি করতে পারে, সেটা আমার বিনীত অনুরোধ। এবং আমার যেন আরও একসঙ্গে লড়বার জন্যে আরও দু চারজন পেছনে দাঁড়ায় যে যাতে আমি তাদের সঙ্গে কম্পিট করে যেন আবার সেরা পাঠকের সম্মান নিতে পারি। শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি ইনফো। উত্তরপাড়া থানার কোন্নগর কানাইপুরের বৃদ্ধাশ্রম থেকে এক মানবিক উদ্যোগ নিয়ে দুস্থদের শীতবস্ত্র ও রোগীদের ফল প্রদান করা হলো। উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর কানাইপুর আরতি প্রিন্সেস নেস্ট নামক একটি বৃদ্ধাশ্রমের মানবিক উদ্যোগে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সকল রোগীকে হরলিক্স ফল মিষ্টি দেয়া হয়। বাসস্থানহীন দুস্থ ও কোন্নগর স্টেশনে বসবাসরত মানুষজনকে শীতবস্ত্র প্রদান করা হয়। সন্ধ্যায় আবাসিকদের জন্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, নেপালের পর্যটক দপ্তরের রাষ্ট্রদূত দীনেশ সিং, ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব মানস রায়, কানাইপুর পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্টজনেরা। এই যে বৃদ্ধাশ্রম সংস্থার পক্ষ থেকে যে আপনাদের জন্য এই যে ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়ে আপনাদের কেমন লাগছে? খুব ভালো হয়েছে, খুব দেখিনি এরকম, খুব ভালো লাগছে। মানে খাওয়া দাওয়া বস্ত্র সমস্ত কিছু কি ব্যবস্থা করা হয়েছে? আরো ভালো হোক, এরপর আরো উন্নতি হোক, আরো কিছু হোক। এটা কারা কোন সংস্থা করেছে? হ্যাঁ, কারা করেছে? আরতি প্রিন্সেস নেক্স আর তাপস সরকার। মানে আপনাদের এটা কি মানে অভিনব মনে হচ্ছে? খুব ভালো হয়েছে, খুব প্রিয় হচ্ছে, আরো হোক, আরো উন্নতি হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন দত্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি ইন। শুরু হলো পান্ডুয়া মেলা 2019, মেলা চলবে এক মাস ব্যাপী। শুরু হলো পান্ডুয়া মেলা, গোটা মাঘ মাস জুড়ে এক মাস ব্যাপী এই মেলায় আলপিন থেকে কাঠের আলমারি, শুটকি মাছ থেকে সানগ্লাস, সবকিছুই পাওয়া যায়। জিটি রোডের ধারে পান্ডুয়া মিনারকে ঘিরে 200 বছর ধরে চলে আসছে মাঘ মাসের মেলা। রয়েছে প্রচুর খাবারের স্টল, সিমলাগড় মন্দিরের পুজো দিয়ে ঘোড়ার গাড়ি করে চলে আসাই যায় পান্ডুয়া মেলা দেখতে। এখানে প্রচুর খাবারের স্টল, যেখানে খাওয়া দাওয়া করে শীতের আমেজ নিয়ে মেলা দেখে বাড়ি ফিরতেই পারেন। পান্ডুয়া মেলা পুরনো ঐতিহ্যবাহী মেলা, এই মেলা দীর্ঘ প্রায় আজ গত 2000 বছরের মেলা। আমরা তো ওই আজ 14-15 বছর ধরে মেলা করছি। এই মেলার ঐতিহ্যবাহী, পুরনো ঐতিহ্যবাহী মেলা। এই মেলা পয়লা মাঘ থেকে 30শে মাঘ পুরো মাঘ মাস ভরে মেলাটা হয়। এক মাস ধরে পুরোটা মেলাটা হয়, শান্তিপূর্ণ হয় মেলাটা হয়। এই মেলায় নাগরদোল্লা থেকে শুরু করে হোটেল, খাবারের দোকান এবং রেস্টুরেন্ট এবং হচ্ছে কি মনোহারি দোকান, সমস্ত মানে গৃহ সরঞ্জাম সব কিছু এখানে পাওয়া যায়। মানে আলপিন থেকে আলমারি, আলপিন থেকে আলমারি সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। এবং এই মেলাটা পুরনো ঐতিহ্যবাহী মেলা, দীর্ঘদিন ধরে মেলাটা চলে আসছে এবং এই মেলাটা এক মাস ধরে চলবে। পান্ডুয়া থেকে চিরঞ্জীবের সঙ্গে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার মতন খবর এই পর্যন্তই, হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।